নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোর্মা রেসিপি। আপনারা ঠিকই শুনেছেন, আপনারা এর আগে হয়তো চিকেন কোর্মা, মাটন কোর্মা শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ কোর্মা, ডিমের কোর্মা রেসিপি। গ্রেভিটা কত লোভনীয় হয়েছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো চলুন শুরু করা যায় ডিমের কোর্মা রেসিপি। ডিমের কোর্মা তৈরি করার জন্য আমাদের যা মূল উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে ডিম, পেঁয়াজ ও দই। আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এরপরে আমাদের যা লাগবে তা হচ্ছে দই। এক বাটি খানেক দই আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমাদের লাগবে পেঁয়াজ। আমি এখানে বড় বড় 3টে পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একদম আলাদা করে নিয়েছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। এরপরে আমি এখান থেকে একটা ডিম নিয়ে নিচ্ছি। একটা ডিমকে নিয়ে ভালো করে গ্রেট করে নেব, যেখানে আমাদের এটা গ্রেভি তৈরি করার জন্য কাজে লাগবে। এটাকে ভালো করে গ্রেট করে আমি নিয়ে নিচ্ছি। একটাই ডিম নেব, তার বেশি ডিম আমাদের লাগবে না। একটা ডিমই গ্রেভিতে দেওয়ার জন্য একেবারে যথেষ্ট। ডিমটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এক কথায় তেলটাকে প্রায় পুড়িয়েই ফেলতে হবে। আমি এখানে ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি বা পুড়িয়ে নিচ্ছি। তেলটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে বা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে আরও একটু বেশি সময় নিয়ে ভেজে নেব। আর পেঁয়াজটাকে বারবার নাড়তে থাকবো, যাতে পেঁয়াজের এক দিকটা পুড়ে না যায় আর অন্য দিকটা যাতে কাঁচা না থাকে। পেঁয়াজের কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে, এটাকে এবারে আমরা তুলে নেব আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে এই পর্যায়ে তুলে নিতে হবে। আমি এখানে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজই তুলে নিতে হবে। প্রথমেই আমি কড়াইয়ে তেল বেশি করে দিয়ে দিয়েছিলাম। এরপরে অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে হাফ চামচের মতো হলুদ ও হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব। সেদ্ধ ডিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সেদ্ধ ডিমগুলোতে টুথপিকের দ্বারা আমি ভালো করে ফুটো ফুটো করে নিয়েছিলাম, যাতে রেসিপির ফ্লেভারটা ডিমের ভিতর পর্যন্ত চলে যায়। আপনারা চাইলে চাকুর সাহায্যে ডিমের উপরে হালকা করে কাট লাগিয়ে দিতে পারেন। এর ফলে কড়াইয়ে ডিম দেওয়ার সময় তেলের ছিটে কিন্তু আমাদের গায়ে পড়ে না। ভাজা ডিমগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে পুরোপুরি নিভিয়ে দিতে হবে। অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে দই দিয়ে দিচ্ছি। এক বাটি দই দিয়ে দিলাম। এরপরে বাটা মশলা দিয়ে দেব। এক চামচ খানেক ধনে বাটা দিয়ে দিলাম। জিরে বাটাও দিয়ে দেব এক চামচের মতো। এরপরে আমি এর মধ্যে রসুন ও আদার পেস্টও দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু এই পর্যায়ে পুরোপুরি বন্ধ রাখতে হবে। এরপরে হাফ চামচের মতো হলুদ দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দেব। সমস্ত মশলাই কিন্তু গ্যাস বন্ধ করে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আমি যেভাবে এখানে নাড়ছি ঠিক সেভাবেই কিন্তু অনবরত দইটাকে নাড়তে থাকতে হবে। আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি। আপনারা যারা বলেন যে দই নাকি ফেটে যায়, গ্যাস বন্ধ করে দইটাকে দিলে দই কিন্তু ফাটে না। দই দিয়ে গ্রেভি বা ঝোল করার মূল নিয়ম কিন্তু এটাই। গ্যাস বন্ধ করে আপনারা দই দিন। দইয়ের পরে যাবতীয় মশলা আপনি দইয়ের মধ্যে দিলে দই কিন্তু ফাটবে না।
এবারে আমরা গ্যাসটাকে অন করে নেব। গ্যাসটাকে অন করে এটাকে এইভাবেই ছেড়ে দেব। এবারে আমি ঝোলের মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম, দারচিনিও দিয়ে দেব, কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি কয়েকটা খানেক। এরপর এটাকে আবার ভালো করে নেড়ে নেব। আমরা কিন্তু এবারে গ্যাস অন করে দিয়েছি আর গ্যাসটাকে একেবারে হাই ফ্লেমে রাখেনি, লো ফ্লেমেই গ্যাসটাকে কিন্তু রাখতে হবে। আবারও এটাকে অনবরত নেড়ে নিতে হবে, আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবেই কিন্তু এটাকে নাড়তে হবে। এরপরে এটাকে আমরা প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য কভার করে দিব। 2-3 মিনিট পর রেজাল্ট কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন, ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে আর 1 ফোঁটাও কিন্তু ঝোল ফাটেনি, আর সাইড থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও এটাকে ভালো করে নেড়ে নেব, কারণ ঝোলটাকে আমরা আরও বেশি শুকিয়ে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার তৈরি ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পান। সমস্ত কিছুই প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলগুলো সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এক এক করে ডিম আমি এর মধ্যে দিয়ে দেব, সমস্ত ডিমগুলোই এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিম দিয়ে এটাকে আরও একবার নেড়ে নেব, সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমাদের গ্রেটেড করা ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আমি যেই ডিমটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা পেঁয়াজটাও এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এই পর্যায়ে ভাজা পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। এরপর এটাকে হালকা একটু নেড়ে নেব, হালকা করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 বাটি খানেক জল দিয়ে দেব, জল কিন্তু বেশি দিচ্ছি না, 1/2 বাটি খানেকই জলের মধ্যে ব্যবহার করতে হবে। এবারে এটাকে ভালো করে নেড়ে নেব, নেড়ে নেওয়ার পর এটাকে ছেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ভালো করে ফুটতে শুরু করছে। ডিমের এই রেসিপিটি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।